বগুড়ার শেরপুরে ছয় ঘন্টার ব্যবধানে তিনটি সড়কে দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছে দুজন, আহত হয় আরও ১৫ জন। ভোরে বগুড়া ঢাকা মহাসড়কের শেরপুরের ১০ মাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও সুপারভাইজার মারা যায়। এ সময় দুটি বাসের ৭ জন যাত্রী আহত হন। সকালে মহাসড়কের ছোনকা এলাকায় পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত হয়। এছাড়া ঘোগা ব্রিজের সামনে ট্রাক উল্টে চালক ও হেলপার আহত হয়। দুর্ঘটনার পর রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।